হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের চিকেন পাপপেটিস তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে অনেক বেশি মজার হয়। এই নাস্তাটা এতটাই নরম এবং মুচমুচে যে মুখে দিলেই মিশে যাবে। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার এই নাস্তাটি খেতে চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই পাপপেটিস তত বেশি খাস্তা হবে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর রেডি করে নিতে হবে। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়ামে রেখে এই আদা রসুন কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ চিকেন কিমা দিয়ে দিচ্ছি। এখানে আমি 150 গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে কিমা করে নিয়েছি। এই চিকেন কিমা আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। 5 মিনিট পর এর মধ্যে 1 কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে আবারও 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো আমার চিকেনের পুরটা রান্না হয়ে গিয়েছে। 5 মিনিট পর চুলা বন্ধ করে এই পুরটাকে আমি ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এই ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1টি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে 1টি বল নিয়ে বাকিগুলোকে আমি ঢেকে রাখব। এখন এই বলটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে। উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে পাতলা বড় একটি রুটি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছে। দেখুন, এরকম পাতলা বড় একটি রুটি তৈরি করে নিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছে। সম্পূর্ণ রুটির উপর তেল ভালো করে লাগিয়ে নিতে হবে। উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর দুই পাশ থেকে এভাবে আমি ভাঁজ করে নেব। আবারও এর উপরে তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছে। উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও এভাবে ভাঁজ করে নিচ্ছে। অনেকটা পরোটার ভাজের মতো হবে। এভাবে আমি বাকিগুলোকে তৈরি করে নেব।
বাকিগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি নিয়ে উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে এরকম চারকোনা পাতলা একটি রুটি তৈরি করে নেব। তারপর এরকম একটি সাদা কাগজ 8 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। এখন এই কাগজের মাপে শীটগুলো আমি কেটে নেব। একটি রুটি থেকে 3টি শীট আমি তৈরি করে নেব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই রুটি থেকে আমি 3টি শীট তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। এখানে একটি বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার তৈরি করে নেব। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন 2টি শীট বড়ির উপর নিয়ে এরকম ফ্লাসের মতো করে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। তারপর শীটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিতে হবে। তারপর ঠিক এভাবে ভাঁজ করে নেব। দেখুন একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপর চুলারাস স্লোতে রেখে এর মধ্যে প্যাটিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন পাপ প্যাটিস দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই প্যাটিস এতটাই নরম যে মুখে দিলেই মিশে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজভাবে চিকেন পাপ প্যাটিস তৈরি করে দেখাবো। রেসিপিটি দেখে নিচ্ছে। প্রথমে একটি মিক্সিং বলে 200 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে এরকম ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 7 মতো লবণ দিয়ে দিচ্ছে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে সরাসরি রান্না করে নিতে পারবেন। এই ফাঁকে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, এবার এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এই মাংস তেলে 5-6 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5 কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ কাঁচামরিচ মাংসের সাথে 5-6 মিনিটের মতো ভেজে নেব। 5-6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম এরকম কুচি করে দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকাম মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এভাবে 2-3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখানে একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলা বন্ধ করে এই পোরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এই ডো থেকে সমান 6 লেচি আমি কেটে নেব। এখান থেকে 1 লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছে। এখান থেকে 1 লেচি বড়ির উপর নিয়ে নিচ্ছে। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করা যাবে না। তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে, দেখুন এইরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছে। একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, লাগলে পরে আরও অ্যাড করে দিবেন। এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে এর মধ্যে আরও কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারবেন। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে, দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার বড়ির উপর 1টি রুটি নিয়ে এর উপর কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছে। তারপর এর উপর 1টি রুটি দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই রুটির উপর একইভাবে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে সমস্ত রুটির উপর ছড়িয়ে নিতে হবে। উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছে। তারপর এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছে। এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর দিয়ে দিচ্ছে। এভাবে সবগুলো রুটি একটা আরেকটার উপর লাগিয়ে নিয়েছে। এই রুটির উপর আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। রুটির উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একপাশ থেকে এভাবে টাইট করে রোল তৈরি করে নেব। রোলটা যাতে খুলে না যায় সেজন্য এক সাইডে সামান্য পরিমাণ পানি লাগিয়ে সিল করে নেব।
রুটির প্রত্যেকটা পার্টে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে রোল করে নেব। তারপর দুই হাত দিয়ে এভাবে পেলে রোলটাকে সমান করে নেব। এবার একটি ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। তবে ছুরিটা কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না। দেখুন লেচির ভিতরের লেয়ারগুলো কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখান থেকে একটি লেচি বোর্ডের ওপর নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চ্যাপটা করে নেব। তারপর আলতো হাতে বেলুন দিয়ে বেলে ছোট একটি রুটি তৈরি করে নেব। দেখুন এইরকম ছোট একটি রুটি তৈরি হয়ে নিয়েছে। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নেব। এবার এর উপর পরিমাণ মতো পুর এভাবে আড়াআড়ি করে দিয়ে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর একপাশ থেকে এভাবে ভাঁজ করে তিন কোণা শেপ দিয়ে দিচ্ছে। আঙুল দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। আর পানি খুব ভালো করে লাগিয়ে সিল করে নিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে চারটি নাস্তা দিয়ে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেন পাপ প্যাটিস দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই প্যাটিস অনেক বেশি ক্রিস্পি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের ময়দার সবজি ও সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, খেতে দারুণ মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ ও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, একেবারে নরম হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। উপর একটি ভিজা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না। যখন দেখবেন পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। সাথে 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা অ্যাড করে দিচ্ছি। বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/3 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস এইরকম ছোট করে কেটে দিয়ে দিচ্ছি।
মাংস মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ গাজর এইরকম ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, সাথে 1/4 কাপ পরিমাণ বরবটি কুচি, 1/2 কাপ পরিমাণ গ্রেট করা পেঁপে দিয়ে দিচ্ছি। সবজিগুলো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চিকেন রোস্টের মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। সবজি এবং মাংস ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে। এর মধ্যে ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে তলা নিতে লেগে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস অ্যাড করে দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছে। ছুরি দিয়ে সমান 8 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছে। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখান থেকে 1টি বল রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। এই লেচিটাকে প্রথমে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে। তারপর ময়দা ছাড়াই বেলুন দিয়ে পেলে ছোট 1টি রুটি তৈরি করে নিচ্ছে। সাইডটাকে একটু পাতলা করে নিতে হবে, আর মধ্যের অংশটা মোটা থাকবে। এবার পটেটো ম্যাশার নিয়ে এভাবে চাপ দিলেই সুন্দর 1টি ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছে। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। দুই পাশ থেকে এভাবে টেনে মুখটা বন্ধ করে দিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় মুখটা খুলে পুর বের হয়ে যাবে। এই তো আমার 1টি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে 1টি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। চুলাটা স্লোতে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো কিছু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
তারপর গরম গরম পরিবেশন করছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের চিকেন স্প্রিং রোল তৈরি করে দেখাবো, চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, 3টি কাঁচামরিচ কুচি। চুলার আঁচ মিটিয়ে মে রেখে এই আদা রসুন 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ আগে থেকে সিদ্ধ করা হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছে। তারপর চামচ দিয়ে ঝুড়ি করে নিয়েছে। এই মুরগির মাংস আদা রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মুরগির মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। সবগুলো সবজি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব, আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। সবজিগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো ক্যাচাপ 1 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে এই পোটটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এবার একটি মিক্সিং বলে 1টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। ব্যাটার যত ভালো করে বিট করে নেবেন শীতটা তত ভালো হবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে, এখন এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না, আবার ঘন করা যাবে না। চামচের মধ্যে আঙুল দিয়ে এভাবে দাগ টেনে দিলে সহজে 2 পাশ মিশে যাবে না, অর্থাৎ আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে লো আঁচে গরম করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। চুলাটা স্লোতে রেখে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে গড়িয়ে পাতলা রুটি শেপ দিয়ে দেব। যখন রুটি ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। তারপর আবারও উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার 1টি শীট পুরীর উপর রেখে এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এভাবে লম্বলম্বি করে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে রোল করে সামনের অংশে 1টি ব্রাশ দিয়ে ব্যাটার লাগিয়ে নিচ্ছি।
দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি, তারপর এভাবে ফোল্ড করে রোল তৈরি করে নেব। এই তো আমার একটি রোল তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই রোলটা একটি এয়ারটাইট বক্সে রেখে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রোল ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম লো আঁচে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়ামে রেখে এই রোলগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর রোলগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো আমার চিকেন স্প্রিং রোল ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে একটা একটা করে উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিতে হবে। এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে।